Hey, what's up, guys? Welcome back to my new vlog. So, guys, এখন সকাল 8:10 বাজে। তো আমি উঠে পড়ছি ঘুম থেকে। আর guys, স্কুলে যাওয়ার আগে পরীক্ষা দেওয়ার আগে একটু পড়ে নিতেছি। তো ইংলিশ পরীক্ষা আছে। আর guys, তোমরা আমার জন্য দোয়া করবা যে ভালো করে পরীক্ষা দিতে পারি। আর guys, আবার পরীক্ষার পরে একদম দেখা হইছে। এখন খালি ব্লগটা স্টার্ট করুন। দেখো বিছানায় আছি। এই দেখো কম্পিউটার বিছানায় আছে। তারপর দেখছে ইয়ার বাই। তো আজ আমি স্কুল থেকে চলে আসলাম। এখন আসে দেখি বাসায় কেউ নাই। আমি আব্বু দোকান থেকে আমি বাসার চাবিটা নিয়ে আসলাম। এন্ড গাইস পুরো বাসা ফাঁকা। আমি এখানে এসে আমি একা বলে পরীক্ষা দিয়ে আসলাম। এন্ড গাইস আজকে রাতে তো দেখি আর্জেন্টিনা খেলা আছে। তো ভাই আজকেও হবে এনজয়। এন্ড গাইস কি করবো, এটা এখন ফ্রেশ হইতে হবে। এন্ড ফ্রেশ হওয়ার পরে আবার দেখা হচ্ছে ইয়ার। তো ফাইনাল গাইস আমি গোসল দিয়ে একদম ক্লিন হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এন্ড গাইস ভাত খেতে হবে। আম গোসলা ভাত খেতে ভালো লাগে না, বাট আম্মু নাই কারণ খাইতে হবে। কিন্তু খাইতে তো ইচ্ছেই করতেছে না আম্মুকে ছাড়া। তো বাট না খেলে আম্মু খেপে যাবে এখান থেকে। তো আমরা এখন ভাত নিয়ে ভাত খাবো। দেখাতেছি আজকে কি কি আছে। তো এখানে আমার এই লাইটটা বেশি ভালো হয়েছে। ঘরের মধ্যে ভিডিও বানাতে লাগলাম ফ্রেশ, কোনো লাইটের অভাব নাই। তো এখন এদিকে আসলাম, তো দেখি কি কি আছে। তো আজকের খাবার হচ্ছে ভাত আর কালকের মাংস তরকারি। তো খাওয়ার পর দেখছি আর তো গাছ বাইরে আছে, সে বাতাস আছে, ঠান্ডা আছে অনেক। তো রোদে বসে আছে, একটু রোদ পাইতেছে যাতে একটু গাছ একটু গরম হয়। গাছ সে লাগতেছে রোদে বসে থাকতে মস্ত বাতাস আছে আর দেখো এই যে ভাই সেই বাতাস আছে সেই। আর আমার বাসা সব থেকে একটা জিনিস আমার ভালো লাগে, এই ডাব গাছের সাথে যখন নীল আকাশটা থাকে ভাই। দেখো কি বাতাস হইতেছে ইয়ার। ওই দেখো ডাব গাছের সাথে নীল আকাশ, ওফ মাস্ত ইয়ার। তো একটা মাস্ত একটা জিনিস দেখাই, আমার বোনের কাম ছেড়ে এগুলো কারো খাব না। গাছে কি বানাচ্ছে ভাই, এটা কি গাছ বানাচ্ছে ভাই? ওই ফুল কাগজের গাছ বানাচ্ছে দিছে আমার বোন। মনে বাচ্চা থাকলে একটা না একটা নতুন নতুন জিনিস আবিষ্কার করবি আমার বোন। গালা দিছে ভাই, এগুলো জুতার ভিতর থাকে দোকান থেকে নিয়ে আসছে, তো ওগুলি আটকে দিছে। কোয়ালের প্যাকেজ কে দিক দিয়ে সিল দেওয়া তো খুলেছি, এটি সিল দেওয়া বল। তো গাইস স্যার মেলা এখন আগে চলে গেছে, তো এখানে বসে থেকে পড়তেছি। আর আমরা চলে আসছে। তুই আসলে একটা পাগল, ভোকা ভাই। আমার এখন আরো পড়তে হবে মা, আজকে এত খেলা দিতে দেবে নি, প্রত্যেকদিন তো এই কাজ করতে দেবে। একদিন তো দুই দিন যাওয়া বিতলে রাব্বি যেতে আরে রাব্বি গেলে আমি যাবো নি, না আজকে দেরি করে দেবো দেবা। আমি যাব আমি যাব আমি যাব আমি যাব আমি ব্রাজিলের দলের কাকলিয়ে যাই। দেখো তাহলে কলো কে এখন তো পাস আছে কলে আমাকে দেখো তো তাজ বনা সাইকেলের গিয়ার ভেঙে গেছে রে দিয়া। মাই ওয়াচ
mother and father. Guys, ঠিক করাস এই টুকরা দেখি দেখা দে দে তো তিনটে পেয়ে গেছি এই যে তিনটে তো এই ফ্ল্যাশ অফ করে দেখা দেবো তোরা দিয়া ওয়েট এগুলা আগে সব তুলে হলা দি না সারা পিটের উপর মার পড়বি দিয়া দাঁতের মধ্যে টেন চলে যাচ্ছে রে কি করে করছো তো গাইস এখন হচ্ছে বাড়ি হচ্ছে বিয়ের বাড়ি বানা হেলা দেবো আরো লাইট আছে ওগুলো দিয়ে গাইস পুরো বাড়ি বিয়ের বাড়ি চমক চমক চলো মায়ের বিয়ে নতুন করে দিই বাইস কে আবার একবার মুরগির মাংস আছে এটা হচ্ছে বিয়ের খাবার ভাত হচ্ছে দেখলে খাবার আর নিধান করে দিচ্ছি ওয়েট ওয়েট এই যে কালোটা তোমার কাছে দুই ধরনের লাইট আছে আগে জ্বালা তারপর দেখা দিচ্ছি এখন হবে স্টার্ট মায়ের বিয়ে চালু হয়ে গেছে এখন একটা গান লাগাই দিই তো ওয়েট মায়ের বিয়ে না ছবি এই যে একটা ছোট দিছি এই যে একটা ছোট দিছি আর এত বড় লাগা দিছি দাদি কাছে ভাতের মধ্যে হচ্ছে দেখে ভাতের মধ্যে হচ্ছে না ভাতের মধ্যে হচ্ছে তো গাইস আজকের ভিডিও এখানে শেষ করতেছি আমি গাইস ভিডিও ভালো লাগলে লাইক করে দিন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এখন যখন পড়তে বসতেছি অঙ্ক করতে তো মাথা শেষ হয়ে যাচ্ছে খোদা হাফেজ